পশ্চিমবঙ্গের হাওড়া জেলার চড়ামাতলা গ্রামে শেখ সাবির আলী জন্ম থেকে 100% প্রতিবন্ধী। পঞ্চায়েত ও বিডিওর কাছে ভাতার জন্য আবেদন করেও কোনো ফল হয়নি। শেখ সাবির আলী জন্ম থেকেই প্রতিবন্ধী, 100%, বয়স 29 বছর, ডাক্তারি চিকিৎসা করেও কোনো ফল হয়নি। আমার বাচ্চা প্রতিবন্ধী, 2 বছর তো নাম বুঝতে পারি, ডাক্তার গেছি নুন, মানে তারা কিছু করতে পারছে না। ওনার কাজকর্ম আমি সব করি, বা হাগা মোতা খাওয়ানো খুবই কষ্ট হয় আমার, করি আমি সব। সে নিজের কোনো কাজই করতে পারে না, পুরোটাই মা বাবার উপর নির্ভরশীল। তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, রোজ আনে রোজ খায়। তাছাড়া তাদের বয়স হয়েছে, তাদের অবর্তমানে এই প্রতিবন্ধী ব্যক্তির পরবর্তী জীবনধারণ খুবই কষ্টকর হয়ে উঠবে। সেই জন্যে তারা চায় তাদের প্রতিবন্ধীর ভাতার ব্যবস্থা করা হোক, যাহাতে সে সুস্থভাবে জীবনধারণ করতে পারে। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, খেটে খাই আমি কোনো রকমে। আমার বাচ্চা আবেদন করছি, আমার বাচ্চাকে যেন কিছু ভাতাটা চালু হয়ে গেল পরে আমার বাচ্চার জন্য খুবই সুবিধা হবে। কিন্তু পঞ্চায়েত ও বিডিওর কাছে আবেদন করেও কোনো ভাতা পায়নি। প্রতিবন্ধী সার্টিফিকেট আছে? প্রতিবন্ধী সার্টিফিকেট আছে, আমি কিছু পাচ্ছি না। সব জায়গায় আবেদন করেছি, আমি পঞ্চায়েতে আবেদন করেছি, বিডিওতে আবেদন করেছি, ওরা খালি করে দিচ্ছি বলতে কিছু করছে না আমার। আমি শেখ সাবির আলীর সমস্যাটি নিয়ে পঞ্চায়েতের কাছে দেখা করতে গিয়েছিলাম। পঞ্চায়েত অফিস থেকে তারা ভাতার ব্যবস্থা করে দেবে বলে আশ্বস্ত করেছেন। আমি ওনার বিষয়ে কয়েকবার পাঁচলা পঞ্চায়েত সমিতিতে বলেছি, যদি 1 টাকা আমি পাই আমার মাথায় আছে, 100% মার্জিনের চিন্তা করব। এই সমস্যাটি সমাধানের জন্যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, পঞ্চায়েত প্রধান শেখ শামিমা বেগম 9051218630 নাম্বারে ফোন করে বারে বারে অনুরোধ করুন। আমি আরজিনা খাতুন, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা ইন্ডিয়া আনহারের পক্ষে।